তারিখে মায়াপুরে যখন একটা মিছিল বামফ্রন্টের তরফ থেকে সংগঠিত হয়। Switch NGT Live 24/7. You are watching NGT Live 24/7. বিজেপি দুষ্কৃতিকারীরা তাদের বড় বাড়িতে আক্রমণ করে ওনাকে মারধর করে এবং আপনার সুরের ওনার বাড়ি থেকে কাঠ এবং পিন নিয়ে যায়। ওইটার এফআইআর দিতে পুলিশকে জানানোর পর পুলিশ কোনো এফআইআর নেয়নি, উল্টো ওই দিন রাতে পুলিশ এসে ওনাকে নিয়ে যায় এবং পরের দিন 14 তারিখ সন্ধ্যে 5টা অব্দি ওনাকে থানায় ইলিগেলি আটক করে রাখে। পরের দিন সকালে ওনার মেয়ে এবং ওনার স্ত্রী যখন থানায় যায় ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে এফআইআর দিতে, পুলিশ ওই এফআইআরটা রাখেনি, উল্টো ওনাকে কোর্টে চালান দিয়ে একটা মিথ্যে মামলা সাজিয়ে। ওই মামলায় আমরা ওই দিন একটা পিটিশন দাখিল করি যে যদি কাজল বাবুকে 14 তারিখ অ্যারেস্ট করেছে দেখানো হয়, ওরা বলেছে শনিতলা থেকে অ্যারেস্ট করেছে, তো আমরা ওই সিসিটিভির ফুটেজটা কোর্টের মাধ্যমে কল করি, কোর্ট ওইটা ডাইরেকশান দেয় ওইটা প্রিজার্ভ করে রাখার জন্য এবং একটা রিপোর্ট তলব করে। ইন দ্য মিনটাইম ওনাকে দুদিনে পুলিশ রিমান্ডে দেওয়া হয়। পুলিশ রিমান্ড থেকে আসার পর পুলিশ যে রিপোর্ট দিয়েছে ওটাতে কোর্ট স্যাটিসফাইড হয়নি, তারপর আবার ডিটেল রিপোর্ট চেয়েছে, ইলাবোরেট রিপোর্ট চেয়েছে এসপি থেকে, ওই রিপোর্টটা আজকে এসছে। তো ওই রিপোর্টেও কোর্ট আজকে সন্তুষ্ট হননি, কারণ ওদের রিপোর্টেই ওরা বলেছে যে কাজলবাবু, ওনার স্ত্রী এবং মেয়ে নিজেদের রক্ষার্থে ওরা থানায় আশ্রয় নিয়েছে। তাহলে যদি এটা সত্যি হয়ে থাকে কেন ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পুলিশ নিজে থেকে কোনো সোমোটো এফআইআর নেয়নি, ওইটা ওরা জাস্টিফাই করতে পারেনি। তো কোর্ট আজকে সমস্ত কিছু বিচার করে কাজলবাবুকে আজকে জামিন দিয়েছে।